কোথায় লাগাইতেছি, ছলার বাপ দেখলে তো বোঝা যায় না, সুরত সিরত দেখলে তো বোঝা যায় না যে আমি ভাবি। সুরত বোঝেন, বাহ্যিক রূপটা দেখলে বোঝা যায় না আমি ভাবি, চলা দেখলে বোঝা যায় না আমি ভাবি। বাবা উচিত ছিল যে এই শরীরটার উপরে ডেলি কতটুকু আল্লাহর এহসান। এই জন্য কোনো এক জায়গায় আল্লাহ বলছিলেন, রহমতি ইলাইকা নাজিল, 24 ঘন্টা আমার রহমতের উপরে বর্ষিত হইতে থাকে। সত্য এটাই, আল্লাহর রহমত যদি না থাকতো তাহলে চক্ষু দেখার মতো তো উপাদান এটাতে নাই। এটা আগেও বলছি, এখনও বলতেছি, ডঙ্কার চোটে বলতেছি, আরও জোর দিয়া বলবো, কেন বিজ্ঞান উপাদান পায় না, আমি কোত্থেকে বলবো উপাদান পাইছে। কোনো উপাদান তো চোখে নাই, আল্লাহর রহমত 24 ঘন্টা বর্ষিত হয় বিদায় চক্ষু দেখে, কানে শোনার কোনো উপাদান নাই, আল্লাহর রহমত 24 ঘন্টা বর্ষিত হয় তো কান শোনে, আল্লাহর রহমত 24 ঘন্টা বর্ষিত হয় তো জবান বলে, আল্লাহর রহমত 24 ঘন্টা বর্ষিত হয় তো ব্রেন কাজ করে, প্রত্যেকটা অঙ্গ রহমত দিয়ে চলে, শুধু শুধু বলেন নাই যে আমার রহমত 24 ঘন্টা তোমার উপরে নাজেল হয়, বিপরীতে তুমি কি করো? ওই যে ফাবে আইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবানের তর্জমা করছিলাম আমি, যদিও ওলামারা তর্জমা করে আর কোরআনে বাংলায়ও তর্জমা লেখা আছে, আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে, সত্য এটা মানি আমি, কিন্তু এটা আরেকটা তর্জমা আছে। আল্লাহ এসা যে তোর জন্য আমি সমুদ্রের নিচে পানির নিচে মুক্তা তৈরি করলাম, বল তুই আমার জন্য কি করলি? তোর জন্য তো সব করলাম, তুই আমার জন্য কি করলি? তদ্রুব আল্লাহ বলে 24 ঘন্টা রহমত নাজেল হইতেছে, যে যেখানে বৈষয়িক বুলি ছাড়ুক, যত বড়ই ভালো উপস্থাপক হোক, চাই মিডিয়ায় বসুক আর যেখানে বসেই ভালো বুলি ছাড়ুক, মেরে দোস্ত স্বীকার করতে হবে এই বাকশক্তি আল্লাহর দেওয়া, এটা রহমত দিয়ে আল্লাহ চালাইতেছেন, নাহলে এইখানে তো কোনো চলার উপাদান নাই, কোনো মেশিন নাই যে এটা চলবে, অনবরত চলতে থাকবে, নাহলে চলন্ত মানুষ বহুত দুনিয়াতে আছে যারা বাকশক্তিতে বড় ধার ছিলেন, তলোয়ারও এদের কাছে কিছু ছিল না, কিন্তু একটা সময় আসছে দেখা গেছে বাকশক্তি হারায় ফেলছে, কিছু বলে না, এখন কিছু বলার ক্ষমতা নেই, খুঁজলে সিস্টেম পাওয়া যাবে। আমাদের ভিতরও যেরকম সেটিং আল্লাহ ফিট করছেন, সেট করছেন, বোবারও দেখবেন ওরকমই সেটিং, কোনো সেটিংয়ে কোনো পার্থক্য নেই, কিন্তু পার্থক্য যে কোন জায়গায় এটাও দুনিয়া জানে না যে কোন জায়গায় পার্থক্য হলো। ও এখন ইশারায় কথা বলে, আমি মুখ বাকশক্তি দিয়ে কথা বলি, কোন জায়গায় সমস্যাটা কোন জায়গায় হলো আজ পর্যন্ত বিজ্ঞান খুঁজে পায় নাই কোন জায়গায় সমস্যা, সেটিং তো একরকমই ভিতরে, কোনো পার্থক্য নেই। হ্যাঁ, বিজ্ঞান এটা শিখে নাই বিদায়, এটা সহজ জবাব, ওইখানে রহমতের ছোঁয়া নাই, এখানে রহমতের ছোঁয়া আছে, যেখানে রহমতের ছোঁয়া আছে ও বলতেছে, ওইখানে ছোঁয়া নাই তো বলতে পারে না, এটাই আল্লাহ দেখাইছেন। এই জন্য বাবা উচিত যে আল্লাহ আমার উপরে ডেলি কতটুকু দয়া করতেছেন। মেরে দোস্ত রাগ হয়েন না, শিখছি তো শুধু দুনিয়া, তাই না? এদিকের মাল ওদিকে, ওদিকের মাল এদিকে, এটাই তো শিখছি। এই জন্য আগেও বলছি, এখনো ভাবি, ভাবি তো এই ছোট জীবনটা নিয়ে সারাদিন ভাবি, দুনিয়ার জীবনটা নিয়ে সারাদিন ভাবি, যদিও আল্লাহ দুনিয়ার জীবনটার ব্যাপারে আমাদেরকে ভাবনা মুক্ত করছিলেন,
জন্ম নিতে দেরি, আল্লাহ বলতে দেরি করেন নাই, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, বাবার কোনো কারণ নাই, আমি অস্তিত্ব দিছি, আমি তোমাকে পালব, তোমার ব্যবস্থা আমিই করব, তুমি ভাইবো না বেশি, ভাবনার তোমার দরকার নাই। এই জন্য এই আয়াতের তর্জমা আরেক হাদিস দিয়ে আল্লাহ নিজে করছেন, খালাকতুকা লিল ইবাদা ফালা তালাব, কসামতু লাকা রিজকাকা ফালা তাতআব, ইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, ইন ফুত্তানি ফাতাকা কুল্লা শাই, ওয়া আনা খায়রুন লাকা মিন কুল্লি শাই। কত মানুষ তো মিষ্টির ফ্যাক্টরি দিতে পারে, এক কেজি কিনতে পারেন, কিনা তো দূরের কথা, ডেলি ফ্যাক্টরি দিয়া নিজে নতুন নতুন মিষ্টি বানায় খাইতে পারে, কিন্তু চোখ দিয়া দেখতেও পারে না, নাই মনে হয় বাংলা বোঝেন না আপনারা, চোখ দিয়া দেখতেও পারে না, আর কারো কাছে মিষ্টি কিনার ক্ষমতা নাই, ওর সামনে রাখলে এক কেজি কা পাঁচ কেজিও গপ 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 করে খায়া ফেলে, মেশিন দিয়া মাইপা দেখেন ডায়াবেটিস একমাত্র এক একটুও বাড়ে নাই, এক নাম্বারও বাড়ে নাই, যেখানে একটা ওইখানেই দাঁড়ায় আছে, কে রাখছে ওইখানে, এই যে সিস্টেম পরিচালনা করতেছেন, হায় হায়, শুধু তো কিডনিকে আল্লাহ ডায়ালিসিস করেন না, আপনার একটা একটাকে বাড়াইতেছে একটাকে কমাইতেছে, রক্তের সেলগুলো একটা বাড়াইতেছে একটা কমাইতেছে, লাগান না মেশিন, কতগুলো অপারেটর লাগতো, বাংলাদেশে বহুত মেশিন আসে অপারেটর সহ আসে, বাংলাদেশের মানুষ অপারেটিং করতে পারে না, ওরা অপারেটিং করে শিখায় দেওয়া যায় এই এইভাবে চালাইতে হবে এটাকে, যদি জটিল কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করো, লম্বা বান্ডেল দিলে আসবো, নাহলে আসবো না। এই যে রক্তের সেল, জিজ্ঞেস করেন ডাক্তারকে, হোয়াইটটা বাড়ে, এখন ডেঙ্গু হইতেছে, ডেঙ্গু ডেঙ্গুতে, ডেঙ্গু কোনো জ্বরের বিপদ না, এটা কোনো জ্বর হিসাবে কোনো বিপদ নাই, এটার এটার বিপদ কোন জায়গায় জানেন, এটা ব্লাড সেলকে, হোয়াইট ব্লাড সেলকে কমায় দেয়, একবারে জিরোতে নিয়ে আসে মাঝে মাঝে, রক্তের পরে রক্ত ঢুকাইতে হয়, ঢুকায় এটাকে হোয়াইট ব্লাড সেলকে বাড়াইতে হয়, তারপরে যে একসময় ক্লিয়ার হয়, ছোট্ট একটা মশা, কি ওজন কয়েক কেজি হবে না, কি বকরির সমান তো হবেই ঠিক না, হ্যাঁ, ছোট ছোট একটা মশা, কি রাখছে আল্লাহ এর ভিতরে, যে সে একটা কামড় দিলে সিস্টেম শেষ নষ্ট হয়ে যায়, পাবেন কিছু, রাখবেন না মেরে দোস্ত, আমরা চাই যেইভাবে বুঝাইলে আপনাদের দিলে লাগে এইভাবে বুঝাইতে চাই, সারা সপ্তাহ বাইবা তারপরে বুঝাইতে চেষ্টা করি, আল্লাহর কাছে দোয়া করতে করতে, যাতে বুঝে লাগে দিলে লাগে, যে আল্লাহ কতটুকু এসান করতেছে আমার উপরে ডেলি, আর আমি কতটুকু করতেছি, এই জন্যই তো আল্লাহ বলছে রহমাতুকা ইলাইকা নাজিল, চব্বিশ ঘন্টা আমার উপরে তোর রহমত নাজিল হয়, ও মাসিয়াতুকা ইলাইয়া সাইদ, আর তোর নাফরমানি চব্বিশ ঘন্টা আমার দিকে উঠতে থাকে, আমি রহমত নাজিল করতে থাকি, উচিত তো ছিল দুনিয়ার বিচারও তো এটা বলে, দুনিয়ার বিচারও তো এটা বলে যে যার উপরে দয়া করলো দয়ার বদলা দয়া, এটা তো দুনিয়ার বিচারও বলে, না বলবেন যে দুনিয়ার বিচার সব নষ্ট হয়ে গেছে, আমাদের তো আল্লাহটাও আমাদের তো আমরা নষ্ট করে ফেলছি, দুনিয়ার বিচারও তো বলে যে যার উপরে দয়া করলো বদ্রর সাথে বদ্রতা দেখানো, এটা তো দুনিয়ার বিচারও বলে, না বলে না, এতটুকু মানবতা হারাইলাম তো হারাইলাম কি কইরা, তাহলে তো কোরআনের কথাই সত্য, রাগ হয়েন না, উলাইকা কাল আনআম, মানুষ তোদেরকে অস্তিত্ব দিলাম মানুষ হিসাবে, জানোয়ার হইলি তো হইলি কি কইরা,
তো অস্তিত্ব দিলাম মানুষ হিসাবে, তুই জানোয়ার হলি কি করা, পশু হলি কি করা, চতুষ্প প্রাণী হলি কি করা, তোকে তো মানুষ হিসাবে অস্তিত্ব দিলাম। আর একটু আগে বললে মনে হয় আরো দিলে লেগে যাবে। মানিজ্যতে লেগে যাবে, মাসালুহুম কামাসালিল কালব। আল্লাহ বলে মানুষ হিসাবে অস্তিত্ব দিলাম, তুই কুকুর হলি তো হলি কি করে, তুই কি করে কুকুর হলি, মানুষ হিসাবে তো অস্তিত্ব দিলাম, তুই কুকুর হলি কেন। কতটুকু আল্লাহ ডেলি আমার উপরে দয়া করে একটু ভাবে, কতটুকু রহমত নাজেল হয়, নাহলে সত্য এটাই, এটাই সত্য। আনতুমুল ফকারা আল্লাহু হুয়াল গানিউল হামিদ। আমার দয়া যদি না হইতো, রহমত যদি না হইতো, আর করুণা যদি না হইতো, আর আমি যদি রহমানুদ্দুনিয়া না হইতাম, আল্লাহ রহমানুদ্দুনিয়া, এই জন্যই নাম রহমান, রহমানুদ্দুনিয়া ওয়া রহিমাহুমা। যদি এটা না হইতাম, রহমান রহিম না হইতাম, তাহলে হায় আমি দয়া করব আর তুমি আমার দিকে নাফরমানি পাঠাবে। বলেন রাগ হয়ে যায় না, যারা জুমা পড়তে আসছি অনেকে আছে ফজরও পড়ে নেই, রাগ হয় না, রাগ হয়ে যাবেন, ফজরও পড়ে নাই, ফজরও পড়ে নাই, আবার জুমার পরে দেখা যাবে আসরও পড়বে না। যদিও আমি ফতোয়া দিতেছি না, কিন্তু মনে হয় একটা সুযোগ মধ্যখানে আসে, নাইলে তো এই কথা হাদিসে আসতো না, সহি রেওয়ায়েতে আসতো না, বুখারী মুসলিম লেখতেন না, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ফজর আর আসর নামাজ বা জামাত পড়ে জান্নাত তার জন্য অবধারিত, এই কথাটা মনে হয় আসতো না। এখানে মনে হয় একটা ফাঁক আছে, দেখা গেছে জুমা পড়বে আসর পড়বে না, এটা কোনোদিন সম্ভব হতো না। চব্বিশ ঘন্টা নাফরমানি, আল্লাহর বিবেক দিয়া ভাইবা আল্লাহর বিরোধিতা। হায় আফসোস, মানুষকে দেখলে অনেক সময় হাসি আসে, চক্ষুষ্মান হওয়ার কারণে তো মাঝে মাঝে দেখতে হয়, কান আসে বিদায় মাঝে মাঝে শুনতে হয়, মাঝে মাঝে কিছু মানুষের কথা শুনি আর চোখেও দেখি, আল্লাহর বিবেক দিয়া ভাবে আর আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর বাকশক্তি দিয়ে বলে আর আল্লাহর বিরোধিতা করে, মাঝে মাঝে আল্লাহর উপরও ভাব, আল্লাহকে নিয়েও ভাবি, হায় আল্লাহ তুমি কত বড় হালিম, কত বড় সহ্যকারী, কত বড় তুমি সইতেছ, তোমার বাকশক্তি দিয়া বাপ বলে টেবিলে বৈশা তোমার বিরোধিতা বলে, আর তুমি তাকায় তাকায় মুস্কি হাস, আর তুমি বলো না ফিরুন কৈফাতা আমালুন, কি করিস আমি দেখতেছি, তাই না? দেখেন না মাঝে মাঝে টকশো টুকশো, আমাদের চেয়ে তো আপনারা ভালো দেখেন, ঠিক না? দেখেন না, দেখেন না, আল্লাহর দেওয়া বিবেক দিয়া, আল্লাহর দেওয়া ব্রেন দিয়া ভাবে, আল্লাহর দেওয়া চক্ষু দিয়া দেখে, দৃষ্টিশক্তি দিয়া দেখে, বলবেন উনি তো এটা আল্লাহ দিছে এটাই মানে না, তাইলে হয়তো হইতে পারে, তাইলে হয়তো হইতে পারে যে এটা মানে যে এটা আল্লাহ দিছে, ওর ভিতরে তো এই ভাবনা কোনোদিন আসতে পারে না, এরকম হইতে পারে না, তাহলে মনে হয় আপনাদের কথাটাও সত্য হইতে পারে, যে ও হয়তো এটা ভাবে যে এটা তো আমারই, আল্লাহ দিল কর্তৃকা, এটা আল্লাহ দেয় না, এটা এমনি এমনি হয়েছে, এটা এমনি এমনি হয়েছে, রাগ হয়ে যাবেন, পায়ে হাত রাখবো, আমরা দাড়ির কথা বলি অনেকজনে রাখে না, কয় দাড়ি তো এমনি এমনি হয়, এটা কি আল্লাহ দিছে নাকি, অথচ জুইয়েনাতির রিজাল বিল লুহা, আল্লাহ পুরুষকে দাড়ি দিয়া সাজাইছেন, সুবহানাল্লাহ।
দাড়ি ছাটা আর কাটার কালচার এটা 200-250 বছর আগের থেকে শুরু হয়েছে। এর আগে এটার কাটার ছাটার কালচার ছিল না। ইতিহাস পড়ে দেখেন, যদি বিশ্বাস না হয় আদি যুগের কার্টুনগুলা দেখেন, সবাই দাড়ি আছে। দাড়ি কাটার সংস্কৃতি ছিল না। আল্লাহ তো পুরুষকে সাজাইছে দাড়ি দিয়া, মহিলাদেরকে সাজাইছে লম্বা লম্বা চুল দিয়া। এই যে তুই তো কেমিক্যালওয়ালারা কেমিস্ট্রিওয়ালারা সারাদিন বসা ভাবে এরকম তাক লাগানো যায় কিনা, জাদু দেখানো যায় কিনা, যে আমার তেল লাগাবে আর চুল রাত্রে লাগায় শুবে সকালে দেখবে তিন হাত বড় হয়ে গেছে। মহিলাদের চুল যত বড় তত সুন্দর। এই জন্য তো জান্নাতি মহিলা যতটুক লম্বা হবে চুলও এতটুকু লম্বা হবে, দেখতেও সেমন লাগবে। কিন্তু এখন তো দেখানো যাবে না, ওইখানে যায়া দেখতে হবে ইনশাআল্লাহ। যায়া দেখবো, চুলেরও একটা মজা আছে, নাহলে চুলের উপরে এত কাব্য সাব্য হইতো না, কবিতা সবিতা হইতো না। সর্ববাসায় মেয়েদের চুলের উপরে কাব্য সাব্য কবিতা আছে। তো আল্লাহ পুরুষকে সাজাইছেন দাড়ি দিয়া। তো ঠিক ওই ব্যক্তি এটাও ভাবতে পারে যে এটা তো এমনি এমনি হয়েছে, আল্লাহ কোত্থেকে দিল? আর আল্লাহই বা কোত্থেকে পরিচালনা করে, তাইলে হয়তো ভাবতে পারে। কিন্তু আমি কখনো শুনি আর দেখি আর ভাবি যে এই লোকটা ভাবে কি করে, দেখে আল্লাহর চক্ষু দিয়ে আর আল্লাহর বিরোধিতা, শুনে আল্লাহর শ্রবণ শক্তি দিয়ে আর আল্লাহর বিরোধিতা, বলে আল্লাহর জবান দিয়ে আর আল্লাহর বিরোধিতা, 24 ঘন্টা আল্লাহর লক্ষ কোটি রহমত বর্ষিত হইতেছে, যার কারণে এক একটা শরীরের অঙ্গ পরিচালিত হইতেছে, যেটা নিয়ে লক্ষ লক্ষ ডাক্তার ভাবতে ভাবতে চুল পাকায় দিল, কেউ মাথার চুলকে উড়াইয়া দিল, তারপরও কোনো কুল কিনারা পায় না, এটা কেমনে পরিচালিত হয়? এটি আল্লাহ কোরআনে বুঝাইছেন, আহসিন কামা আহসানাল্লাহ ইলাই। ও মানুষ, 24 ঘন্টা তো দয়া করা চলছি, রহমত বর্ষিত করতেছি, হয় এটার বদলা কি এটাই হইল যে তুই 24 ঘন্টা আমার দিকে নাফরমানি পাঠাবি? 24 ঘন্টা আমার দিকে নাফরমানি থ্রো করবি? 24 ঘন্টা তুই নাফরমানি করবি? বলেন বেরে দোস্ত, কতটুক নাফরমানি করি ডেলি একটু ভাবেন না। ভাবনা ক্ষমতা যখন দিছে একটু ভাবেন, ভাবনাটাকে কাজে লাগান। তো না আল্লাহওয়ালা বড় সুন্দর বলছিলেন, মুসলমানকে সম্বোধন করা বলছিলেন যে মুসলমান তোর মাথার ব্রেন এই জন্য আল্লাহ দেয় নাই, তুই পেশাব পায়খানা তৈরি কর পরীক্ষা করবি এই জন্য দেয় নাই, তোর ব্রেন দিছিলেন আল্লাহ এই জন্য তুই এইখানে বৈসা তুই আল্লাহকে দেখবি, আল্লাহকে নিয়ে ভাববি। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। এই জন্যই তোকে আল্লাহ ব্রেন দিছিলেন, তুই সারাদিন ভাববি, এই জন্যই হুকুম আসছে ফাক্কিরু ফি খালকিল্লাহ ওয়ালা তুফাক্কিরু ফিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে তুই ভাববি আর আল্লাহর পরিধি তোর কাছে খুলে আসবে। আল্লাহকে কত বড় আল্লাহর বান্দা আমি, আমার মালিক কত বড়, আমি কার বান্দা, আমার পাওয়ার কতটুকু, আমার শক্তি কতটুকু, আমাকে কি দিছেন আল্লাহ, মাঝে মাঝে ভাবলে বোঝা যায়। হায় হায় ঘুরেন তো না, জানতো না, বললেও মানেন না, ঘুরা দুনিয়া দেখেন, ঘুরা দুনিয়া দেখেন, তক্তে বিলকিসের পিলারগুলো এখনো রাখা আছে। আল্লাহ আমাকে 4 বার যাওয়ার তৌফিক দিছেন, ওইখানে আমি 4 বার গেছি, এখনো আমার মন ভরে নাই, আবার মনে চায় যাই, কেন যত দেখি তত তুই জানি মনের ভিতরে কিছু যেন নতুন নতুন আসতে থাকে,
দরজা রাস্তা উন্মোচিত হইতে থাকে। মানুষ কিতাব পড়ে যেরকম তফসির বুঝতে থাকে, ও চোখে দেখেও মনে হয় যে কোরআন খুলতেছে। যতক্ষণ দাঁড়ায় থাকি ততক্ষণ মনে হয় যে কোরআন বুঝে আসতেছে। এখনও পিলারগুলো রাখা আছে। সানা থেকে 160 কিলোমিটার দূর মাআরেব, বিলকিসের এলাকা, এখনও ওই ড্যাম রাখা আছে, যে ড্যাম আল্লাহ যে দুই দিকের বাগানকে ধ্বংস করছিলেন ওই ড্যাম এখনও রাখা আছে। সব ঐতিহ্য রাখা আছে। ঈশা জমির পরিধি জন্নাতানিয়ান ইয়ামিনিং জন্নাতানিয়ান সীমান, ডান দিকে দুটা বড় বড় বাগান, বাম দিকে দুটা বড় বড় বাগান, যাদের এগ্রিকালচারের প্রশংসা আল্লাহ নিজে করছেন। বালদাতুন তাইয়িবাতুন রব্বুন গাফুর, যাদের এগ্রিকালচার, কেমন পর্যন্ত এরকম এগ্রিকালচার আল্লাহ আসবে না? হ্যাঁ, ইউনিভার্সিটি হইতে পারে, কিন্তু কমে সবার মতো এগ্রিকালচার আর আসবে না। সব ধ্বংস করে দিয়েছেন আল্লাহ, একটা গাছও হয় না ওইখানে। তো যেটা বুঝাইতেছিলাম, বিশাল সিংহাসন, এখনো মন্ত্রী পরিষদের টেবিলগুলো রাখা আছে, সঙ্গে মরমরের শ্বেত পাথরের বানানো, এখনো চেয়ারগুলো রাখা আছে, এখনো ওই কুয়া রাখা আছে। বিলকিস যখন সিংহাসনে উঠত, অটোমেটিক কুয়ার থেকে পানি বাহির হইত, নাইমা গেলে পানি বন্ধ হয়ে যেত। জানি না কোন প্রযুক্তি ওই যুগে লাগাইছিলেন বিলকিস। ওই সিংহাসনকে আল্লাহ সুলাইম আলাহ ইসলাম যখন বলছিল ফিলিস্তিনে বৈশা, বাইতুল মকদাসে বৈশা, যে কে নিয়ে আসবে, মাইয়া তিবি আর শিহা, তো মোমেন মুসলমানই বলছিল আমি চোখের পলকে নিয়ে আসবো, আর আইনা দেখায় দিছিলেন। ব্রেন দিছিলেন এই জন্য যে ও ভাববে আর আল্লাহ উন্মোচিত হবে। আল্লাহ কে, মালিক কে, আমি কার বান্দা, আমার রব কে, আমার মালিক কে, আমার প্রতিপালক কে, আমাকে কে লালন পালন করে, আমি কার বান্দা, কার কন্ট্রোলে আমি, কে আমার সাথে সদা সর্বদা। হায় হায়, সত্য এটাই, সত্য এটাই, ওইদিকে আর যাব না, সত্য এটাই। যার কারণে বডিগার্ড থাকা সত্ত্বেও সময় যখন চলে আসে তো বডিগার্ড তাকায় থাকে, মালিক চলে যায়। যার গার্ড দিতেছিলেন সে চলে গেছে, বডিগার্ড হাতেরা তাকায় আছে, বন্দুক নিয়ে কী লাভ হলো, এত গুলি নিয়ে কী লাভ হলো, এত প্রশিক্ষণ নিয়ে কী লাভ হলো, চলে তো গেল সবার চোখের সামনে, তুমি তো দাঁড়ায় হাঁক পেরা রইল, দূরে তো রাখতে পারলে না। সত্য এটাই, আসেন একটু ভাবি, বাবা উচিত আল্লাহর কতটুকু এহসান ডেলি আমাদের উপরে। শুধু শুধু তো কোরআন বলে নাই, কোরআন এইদিকে ইঙ্গিত দিছেন, যদিও আমরা বুঝি নাই। অফি আনফুসিকু মাফালা তুবসিরুন, আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছিল, মানুষ একটু ভাব তোর উপরে কতটুকু দয়া ডেলি আমি করি, একটু ভাব, বাকিগুলো বাদই দে, তোর উপরে ততটুকু দয়া করি, তোর চোখের উপরে কতটুকু দয়া করি, তোর কানের উপরে কতটুকু, তোর জবানের উপরে কতটুকু, তোর প্রত্যেকটা অঙ্গের উপরে কতটুকু দয়া করি, যার কারণে 24 ঘন্টা এটা সচ্ছল কাজ করা যাইতেছে তোর পক্ষে, তোকে ব্যাঘাত পাইতে দিতেছে না, তুই ক্লান্ত হয়ে যাস, তো রিল্যাক্স করার জন্য, তোকে আবার সচ্ছল করার জন্য, সতেজ করার জন্য, আবার প্রফুল্লতা ফিরাইয়া দেওয়ার জন্য তোকে ঘুম পাড়াইয়া দেয়। এটা কিন্তু সিস্টেম, আমাদেরকে ঘুম পাড়াইয়া দেয় সিস্টেম। জিজ্ঞেস করেন ডাক্তারদেরকে, ঘুমেরও একটা সিস্টেম আছে ভিতরে, যখন ঘুম না আসে তো ডাক্তাররা ট্যাবলেট দেয়, ট্যাবলেট খায় কি ঘুমায় নাকি, জিজ্ঞেস করেন ডাক্তারকে, বুকে হাত দিয়া, যে বুকে হাত দিয়া বলেন, মাথায় হাত দিয়া বলেন, ও কি ঘুমাইছে নাকি, কয় না আসলে ঘুম হয় নাই, যেই ঘুম সিস্টেমের মাধ্যমে আল্লাহ পাড়ায় ওই ঘুম হয় নাই, আমরা মেডিসিন দিয়ে কোনো মতে একটু কাজ করে রাখছি আর কি, এটাই ঘুম হয় নাই, সত্য এটাই। 24 ঘন্টা রহমতের বৃষ্টি বর্ষিত হইতেছে,
তারপরে কুরআন চিৎকার দিতেছে, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তারপরে কুরআন অভিযোগ করতেছে, আমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। একটু বল না, দয়ার বদলা কি দয়া হয় না? উচিত না, প্রাপ্য না, কেন দয়া করিস না? এখন মানুষ আল্লাহর এহসানের বদলা কিভাবে দিবে, কোন পদ্ধতি দিতে দিবে, কোন নিয়মে দিবে, কিভাবে দিবে? হায় বেরে দোস্ত, আবারও বলি, বিরোধ ভাবনা আমাদের ভিতরে যেটা আসে না, অনেকে বিরোধ ভাবনা ভাবে, বিপরীত ভাবনা ভাবে, আবার বলে আমরা কি শিক্ষা দীক্ষা কম রাখি নাকি? আরে তুমি যে এই ভাবনাটা বাবলা, এই ভাবনাটা কার ভাবনা দিয়া বাবলা, এটা আমাকে আগে প্রশ্নের উত্তর দাও। কার ভাবনা দিয়া বাবলা? যে তুমিও শিক্ষিত, আমরাও কি কম বুঝি নাকি? হুজুরগো কথাই মানতে হবে। এই ভাবনাটা কার ভাবনা দিয়া বাবল? কে দিছে এই ভাবনা? আল্লাহটা দিয়ে আল্লাহর বিরুদ্ধে। তারপরও যে বেঁচে আছি, বললাম না রহমান আদ-দুনিয়া ওয়া রাহিমাহুমা, যদি রহমান না হইতেন, রহিম না হইতেন, তাহলে এক সেকেন্ড আমাদেরকে বাঁচায় রাখা উচিত ছিল না। এই জন্য এক হাদিসে আছে, লা আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, ইচ্ছা তো করে একের পর এক আযাব দিয়া তোমাদেরকে ধ্বংস করে দিই, কিন্তু পারি না। না পারারও কারণ বলে দিয়েছেন, লাউলা মাশাইখা রুক্কা ওয়াস শাবাব খুশা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুদ্দা, যদি চার সম্প্রদায়ের লোক না থাকতো, কিছু আল্লাহওয়ালা আছে, হক্কানিওয়ালারা আছে, যাদেরকে উপরে আমরা সদা সর্বদা আঙ্গুল উঠায় ফিরতে থাকি, যাদেরকে সদা সর্বদা আমরা টার্গেট বানাইতে থাকি, যাদের পিছিয়ে সারাদিন লেগে থাকি, যারা কি করে, যায় কই, কি বলে। হ্যাঁ, সারাদিন লাগলেন, মুসল্লার সময় লাগবেন কি করে, এটা বলেন। রাগ হয় না, অন্য কিছু বুঝাইতে চাইতেছিলাম। যদি মুসল্লায় কবুল করায় ফেললো, ওইটা প্রতিরোধ করবেন কি দিয়া? হ্যাঁ, যদি রাত্রে ওইটা মুসল্লায় বৈশা কান্না শুরু করলো যে মালিক আর সইতে পারি না, আর সইতে পারি না, আর কতদিন চোখে চোখে থাকবো, আর কতদিন পিছে পিছে ঘুরতে থাকবে, আর কতদিন আমাদের দোষ তালাশ করতে থাকবে, হয়তো উঠায় নেন এলে কাহিনী দেখায় দেয়, যদি মুসল্লায় পড়ে গেল আর দোয়া কবুল হয়ে গেল, কি করবেন বলেন? করুণা দিয়েও কি ঘুষ আসে নাই? সারা দুনিয়াকে আল্লাহ নিয়ে আসছেন জিরো মিটারে, জিরুর নিচে নিয়ে আসছেন। আমার আল্লাহ পারে ইচ্ছা করে, না পারে না। খায়ের এটা আলাদা আলোচ্য বিষয়, আল্লাহর বিবেক দিয়ে ভাবে আল্লাহর বিরুদ্ধে আসেন, ছাড়েন এগুলা, এই ভাবনা ছাড়েন, এই ভাবনা ছাড়েন যে আমি কি কম বুঝি, আমরা কি শিক্ষা দীক্ষা কম রাখি, হুজুর গো কথা মানতে হবে। কথা হুজুরদের না, কথা তো মালিকের, কথা তো হুজুরের না, কথা তো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আল্লাহর রসূলের। হ্যাঁ, মেলায় অনেক কিছুই বসে, নাইলে মেলা না হবে কেন, ঠিক না? একজনের এক ধরনের জিনিসই যদি হইতো, তাহলে তোর মেলা হইতো না। মেলায় অনেক কিছু হয়, ঠিক না? এটা একটা মেলা, এটা একদিন না একদিন শেষ হবে, এটা মেলা শেষ হবে। হয়তো আপনাদের বাণিজ্য মেলাও শেষ হয়, আর ইনসানি মেলাও শেষ হবে, একদিন না একদিন শেষ হবে। কোরআন এটাই বলছেন, ইন তাসখারু মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারু। কবি এটাই বলছেন, ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফরসুন তাহতা রিজলিকা আম হিমারু। কুয়াশা একদিন সরবে, তখন বুঝবে যে কোথায় বৈশা আছো, ঠিক না? হ্যাঁ, ঘুমের ঘরে আসমানে অনেকে যায়, ঠিক না? কিন্তু সকালে উঠা দেখে নিজের বিছানায় শুয়ে আছে, ঠিক না? হ্যাঁ,
কি বলেন? এরকম ঘুমের ঘরে বহুত কিছুই গইটা থাকে, যা খায়ের আমার এটা বোঝানো উদ্দেশ্য না। আসেন ভাবি, আল্লাহর দয়া আমার উপরে কতটুকু, আমি কতটুকু করতেছি, আমি কতটুকু করতেছি। আর বিবেক বুদ্ধির উল্টা সলা পরামর্শ আর মানেন না। সেই জন্যই আল্লাহ রাসূল বলছিলেন যে বেশি জান্নাত অনেক দূরে না, একটা পাও তোমার মনের উপরে দাও আর একটা কদম জান্নাতে পড়বে, আর একটা কদম সিধা জান্নাতে। একটা তোমার মনের উপরে দাও, নফসের উপরে দাও, মনের উপরে দাও, বিবেক বুদ্ধির উপরে দাও, আর একটা পাও যে সিধা জান্নাতে পড়বে। এক কদম এইখানে দাও, আরেক কদম ওইখানে যে পড়বে। সহজ তো ছিল, বেশি দূরের কথা তো ছিল না, কিন্তু আমরা তো সবাই মনের মুড়ি, নিজের মনকে মানি, নিজের বিবেককে মানি, নিজের বুদ্ধিকে মানি, নিজের বিদ্যাকে মানি, যে আমিও কি বিদ্যান কম নাকি, আমরাও কি কম বুঝি নাকি। মেরে দোস্ত আসেন, পায়ে হাত রাখেন, ফিরেন, আল্লাহর এহসানের বদলা দেন। এই জন্যই আল্লাহ ইঙ্গিত করছিলেন, আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, হায় হায় চক্ষু দেওয়া সত্ত্বেও অন্ধ হইলি তো হইলি কি করা, লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চক্ষু তো দিলাম, দৃষ্টি তো দিলাম, তারপর অন্ধ সাজলি তো সাজলি কি করা, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দিল তো দিলাম, ভাবনা ক্ষমতা তো দিলাম, কিন্তু তারপরও ভাবিস না কেন জানি না, লাহুম আয়ুনু লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, দৃষ্টির শ্রবণ শক্তি তো দিলাম, তারপরে সত্যটাকে কেন মন দিয়া শুনিস না। আজকে আমরা মন দিয়া শুনি না, যদি শুনতাম তাহলে মেরে দোস্ত প্রতি জুমায় চিল্লাইতে হয় না, একটা মজমা তৈরি হয়ে যেত, একটা পরিবেশ তৈরি হইতো। প্রথম যেদিন আসছি ওই দিনই বলছিলাম যে আল্লাহর রসুলও বলছিলেন দুনিয়াতে যেদিন প্রথম নবুয়ত নিয়ে পা রাখছেন, অস্তিত্ব নিয়া জন্মগতভাবে তো পা রাখছেন একদিন, আবার নবুয়ত নিয়েও একদিন পা রাখছেন, চল্লিশ বছর দশ দিন যেদিন হয় গারে হেরার থেকে যেদিন বাহির হয়ে আসছেন, ওই দিন আইসা নবুয়ত নিয়ে পা রাখছেন মক্কার বুকে, আর ওই দিন বলছিল জিতু বি কেরামতি দুনিয়া ওয়াল আখেরা, আমি দুনিয়া আখেরাতের বাদশাহী নিয়ে আসছি। আমিও যেদিন এখানে আসছিলাম বলছিলাম যদি মানতে পারেন তো একটা পরিবেশ তৈরি হবে, দুনিয়ার দিক দিয়েও হবে আখেরাতের দিক দিয়েও হবে, এই পরিবেশে মানুষ থাকতে পাগল হবে, বাড়া খালি হবে না, আগের থেকে বুকিং দেওয়া রাখবে যে পরিবেশটা ভালো, খালি হইলেই বললেন আমরা চলে আসবো, এখানে দোকানের ভাড়া বাড়বে, বাড়ির ভাড়া বাড়বে, মানুষ দিতে পাগল হবে, নিতে পাগল হবে, এখানের মেয়েরা বড় হইতে পারবে না মানুষ নিয়ে যাবে, ছেলেরা বড় হইতে পারবে না মানুষ মেয়ে পাঠায় দিবে, দুনিয়ার দিক দিয়েও ফায়দা হবে, আখেরাতের দিক দিয়েও ফায়দা হবে, লাভ এটাই হবে। এই জন্য চাই একটা পরিবেশ তৈরি হোক, কিছু লোক তৈরি হোক, কিছু লোক তৈরি হোক, অনেক আগে হয়ে যেত যদি আমরা মন দিয়ে শুনতাম, কাজে লাগাইতাম। এই জন্য আসেন ভাবি, আর সহজে আল্লাহর বদলা দিতে পারে, এহসানের বদলা যে তরতিব নিয়ে আসছেন, ম্যাজিক নিয়ে আসছেন, যে তরতিব নিয়ে আসছেন আর ম্যাজিক নিয়ে আসছেন, এটা ম্যাজিকই বলা চলে, ম্যাজিকই বলা চলে। একজন ব্যক্তি এইখানে উচ্চারণ করলো আর আরশের সামনে খুঁটি হেলতে থাকলো, এর চেয়ে বড় ম্যাজিক কি হবে? কি হাদিসে নাই কি বলে, হাজারে আমল যারা পড়ে নাই তালিমে কোনোদিন শোনেন না, এইখানে বসে পড়তেছে আরশের সামনে খুঁটি হেলতেছে, আল্লাহ জিজ্ঞাসা করে হেলেস কেন, কইছে দেখেন না জমিনে পড়তেছে এখনো মাফ করলেন না, হেলবো না তো কি করবো। ম্যাজিক নিয়ে আসছেন, ম্যাজিক কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন জানি না, রাগ হয়েন না, বড় কষ্ট করে আসি, দিলে বত ব্যথা নিয়ে শুনাই আপনাদেরকে, কেমতের দিন কেউ যেন দান না করাইতে পারেন।
কেউ যেন বিরুদ্ধে না বলতে পারেন, অত্যন্ত অঞ্চলও চলে যাই, সারাদিন ছুটতে থাকি। এটা ভাবেন না যে টাকার লেগে ছোটেন, না 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 না, আলহামদুলিল্লাহ এতটুকু কিন এইখানে আসে, যিনি অস্তিত্ব দিছে উনিই পালবে, ইজ্জতের সাথে পালবে। এটা একই আছে, হান্ড্রেডে হান্ড্রেড একই আছে। আল্লাহ আইন্দা জন্নি আপ দিবি বুঝাই, কষ্ট হলেও ছুটে আসি। সারা রাত্র গাড়িতে বৈশা ছুটে আসি, সকালে ঘুম হোক আর না হোক আবার চলে আসি, আবার ওইখান থেকে বাহির হয়ে চলে যাই, মনে এই আশা নিয়েই। লাইয়া হাদি আল্লাহ বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম, যদি আমার বচন শুই না, কথা শুই না, একজনও যদি আল্লাহ চিনা ফেলে তো গুঠি আমারও লাল হবে, আমারও কিছু মিলবে। সত্য এটাই, ওলামা একরাম এই জন্যই আপনাদের পিছে পড়ে, বুঝাইতে চেষ্টা করেন আল্লাহওয়ালার হাতে ধরে পায়ে ধরে। তাহাদিসে নেয়ামত বলতেছি, অহংকার করে না, এই জন্যই ওলামা একরাম হাতে পায়ে ধরে, দিলের কান দিয়ে শোনেন। সহজে আল্লাহর এহসানের বদলা হোক, এটার জন্যই ম্যাজিক নিয়ে আসছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো একটা ম্যাজিক দেখাইলাম যে এইখানে বসে পড়বে, আরশের সামনে সুতুন হেলবে, পড়লো কোথায় বসে হেললো কোথায়, হ্যাঁ এইখানে বসে পড়বে সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়ে পুরা হবে, কেমন ম্যাজিক। এইখানে এক ফোঁটা জড়াবে, এইখানে এক ফোঁটা জড়াবে, এক ফোঁটাও না, মাসির মাথার পরিমাণ পানি চোখের কোনায় উদিত হবে এইখানে, জানি না দুজক কোথায় রাখা আছে ওইটা নিববে ওইখানে। কেমন ম্যাজিক নিয়ে আসছেন, শুধু ম্যাজিক বললেও ভুল হবে, এটা সুপার ম্যাজিক, এর উপরে কোনো ম্যাজিকই নেই। ম্যাজিক্যাল আর তো ম্যাজিক দেখায় না, এটা হাতের সাফাই, কি হাতের সাফাই, এটা তো হাতের সাফাই না, এটা তো বাস্তব পারফেক্ট একশোতে একশো। চোখে পানি উদিত হবে এইখানে আর দুজক নিববে ওইখানে, উচ্চারণ করবে এইখানে, গাছ লাগবে জান্নাতে, কেমন ম্যাজিক। এখন আকলের আন্দা যদি বলে যে আকলের আন্দা ব্যবহার করে আল্লাহটা, তারপর আল্লাহর বিরুদ্ধে, একটু আগেই বলছিলাম যে এটা তো আমারই এমনি এমনি আসছে, আল্লাহ দিলেও করতে গা, ঠিক না। ওর সাথে তো কোনো সে নাই, আর যেভাবে আল্লাহ একটু ভাবুক না, যে জান্নাতে গাছ লাগলো কর্তিকা না, আল্লাহ ম্যাজিক যে নিয়ে আসছে সে যায় গাছ দেখো আসছে, আল্লাহ রসুল জান্নাতে যে গাছ দেখেন নাই, জান্নাত কেন এইখানে বসেও দেখছে, বলছে মনে চাইছিল আঙ্গুরের একটা গোচ্ছা নিয়ে নেই, হাতও বাড়াইয়া দিছিলাম নামাজের মধ্যখানে যে একটা গোচ্ছা আমাকে দেন, আল্লাহ নিষেধ করছে নিয়েন না, যদি আনতে পারতাম কেয়ামত পর্যন্ত খায়া তোমরা শেষ করতে পারতে না, ওটার ভিতরে এরকমই বরকত ছিল, এরকমই বরকত ছিল। বরকতের সংজ্ঞা তো আপনি জানেন না, এই জন্য বরকতও চিনেন না, বরকত কাকে বলে, বরকত কাকে বলে এটা আপনি জানেন না, বরকত কাকে বলে, বরকত কাকে বলে, মাঝে মাঝে হয় না, এখন তো বিয়ে শাদী সব হলেই হয়, ঠিক না, আগে তো বাড়ি ঘরেই হইতো, ছাদে সুদে হইতো, ঠিক না, মহল্লাই হইতো, এখন তো সেন্টারে হয়, ঠিক না, কি বলেন, হ্যাঁ আপনি খায়া মাশাআল্লাহ খাইছেনও একটু অল্প অল্প, বেশি দিস না আমাকে, ঠিক না, একটা টিক্কা দিস, একটা ছোটো পিস দিস, খাইছেনও অল্প, তারপরও ফুড পয়জন হয়ে গেছেন হাসপাতালে, আর ওইখানে যে বেয়ারা ছিল যারা
যারা সব কিছু দিতে ছিল ওরা প্যাড বইড়া কেন? যা বাইচা ছিল তার প্যাড বইড়া খাইছে, তার উপর দিয়া সেভেন আপ, তার উপর দিয়া যে বাচ্চা কাচ্চা চা চু কফি সফি সব খাইছে। খাওয়ার পরও ঢেকুর দিয়া বলতেছে কিচ্ছু হয় রে আলহামদুলিল্লাহ, ও দিব্যি ভালো ভালো আছে, কোনো প্রয়োজন হয় না, হয় না না হয় না, হ্যাঁ হ্যাঁ করতে হইল না। আপনার হলো কি জন্য? আপনি তো বাইরে বলেন যে খানা মনে হয় জিতলা আসিল না, এই জন্য ফুড প্রয়োজন হয়ে গেছে, ঠিক না? বাকিরা তো জিতলা বুঝবেন না, ঢাকায়রা বুঝিয়া বলছে জিতলা কারে কয়, আপনারা তো বুঝবেন না। খাওয়ার মনে হয় পাকশাক ভালো ছিল না, এই জন্য এরকম হয়েছে। না 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 না, সত্য এইটাই, ওইখানে কিছু ছিল এইখানে কিছু ছিল, এই জন্য শিখি আল্লাহ রসুল মেচিক নিয়ে আসছে, চোখে দেখা ঈশা বলছেন এইখানে তুমি সুবহানাল্লাহ বলবে জান্নাতে গাছ লাগবে না, কমপ্লিট হয়া ফল ধৈরা ফল আল্লাহকে বলতে থাকবে মাতা ওলিয়া ও বন্ধু কখন আসবে আপনার, আমি তো পাইকা গেলাম পাকা সার কখন আসবে, আল্লাহ বলবে ইসবিরি সাতাল কাকি আউলিয়াই, একটু সবুর কর বন্ধুরা অন্ধা হয় আছে আসতেছে, পথে আছে আসতেছে, ম্যাজিক নিয়ে আসছেন, এটার নামই সিরত, এটার নামই আল্লাহ রসুল ম্যাজিক নিয়ে আসছেন, ম্যাজিক এটার নামই সিরত, এটার নাম সিরত, আল্লাহ যে এহসান 24 ঘন্টা করতেছেন আমাদের উপরে, এটার বদলা হিসাবে ম্যাজিক নিয়ে আসছেন। শুধু বদলা না, শুধু বদলা যদি হইতো, বদলা বদলা যদি হইতো, বদলা বোঝেন, আমি শ্রম দিছি আপনি টাকা দিছেন, এটার নাম বদলা। এই জন্য কোনো দেখেছে শ্রমিকরে বদিলা কয়, বদিলা গ্রাম দেশে, জানি না কোন কোন জায়গায় কয় কয় না, কি ভুল বললাম নাকি? ওই এলাকার কোনো মানুষ এখানে নাই, গ্রাম দেশে কি কয়? বদিলা। বদিলা মানে কি? বদলা। ও শ্রম দিছে আমি টাকা দিব, আল্লাহ বলে আমি শুধু তোকে এতটুকু করব না, তুই বদলা দিলি, আমি এসান করলাম তুই বদলা দিলি, এতটুক পর্যন্ত আমি থাকতে দিব না, তুই প্রতিদান দিলি এতটুক পর্যন্ত থাকতে দিব না, বরং আমি উপরেই থাকব, ওই প্রতিদানের জন্য আমি আবার তোকে প্রতিদান হিসেবে সওয়াব দিব, প্রতিদান হিসেবে তোকে সওয়াব দিব। আল্লাহ রসুল এটাই শিখাইতে আসছেন, এটার নামই সিরাত, এটার নামই সিরাত, আল্লাহ রসুলের আদর্শ, এটাই হুকুম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ম্যাজিক দিয়ে আল্লাহ পাঠাইছেন, সুপার ম্যাজিক, যাতে প্রত্যেক ব্যক্তি, এই জন্যই তো দোয়া রাখছেন ঘুমের থেকে উঠা, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা মাতানা ওয়াইলাইহিন নুশুর, নিজেকে নিজে বলতেছে হায় তুই ঘুমের থেকে উঠছিস, মৌত তো হয়ে গেছিল তোর, আল্লাহ তোকে ফিরত দিছে, কিন্তু জানা রাখ ওয়াইলাইহিন নুশুর, একদিন তোকে আর কাছে চিরদিনের জন্য ফিরা যেতে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়াইলাইহিন নুশুর, আসেন শিখি নবীর আদর্শ, শিখি শিখি, যত বেশি আল্লাহওয়ালাদের হক্কানি আলেমদের সোহবতে থাকব তত বেশি শিখতে পারব, তত বেশি শিখতে পারব, তত বেশি অনুভূতি ভিতরে আসতে থাকবে। সত্য এটাই, আতরের দোকানে গেলে কিনতে হয় না, কিনা ছাড়াও ঘ্রাণ পাওয়া যায়, 100-তে 100 সত্য এটাই। আতরের দোকানে গেলে অনেক সময় মিটফোর্ডের কিছু গলি আছে, ওটা দিয়ে ঢুকলে মনে চায় এখানে একটা চেন নিয়ে বসে থাকি, সুঘ্রাণ পাওয়া যাইতেছে, বাহিরে গেলেই তো বাহিরে দুর্গন্ধ, এটা সেটা, এইখানেই সুন্দর সুঘ্রাণ পাওয়া যায়, এখানেই যদি বাসাটা হইতো তাহলে তো বিনা পয়সায় বাসায় বসেও সুঘ্রাণ পাইতাম। সত্য এটাই, হক্কানি আলেমদের আল্লাহওয়ালাদের সাথে যত বেশি থাকবেন তত বেশি অনুভূতি আসবে,
আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং মানার তৌফিক দান করেন।